হ্যালো আসসালামু আলাইকুম, আমি আছি বিল্ডিংস অফ হাউস থেকে। আমি আরও একটি সিঁড়ির রড আপনারা কীভাবে বাঁধবেন তার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনারা দেখেন আমরা যে সিঁড়িটা দিয়েছি, আপনারা দেখেন সিঁড়ির মেন রডগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মেন রড সিঁড়ির। এই মেন রডগুলো 3 ইঞ্চি পরপর দেওয়া আছে এবং এগুলো হচ্ছে বাইন্ডার রড। এই বাইন্ডার রডগুলো কিন্তু 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। আপনারা দেখেন এটা হচ্ছে বাইন্ডার রড, এই বাইন্ডার রডগুলো 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। আমরা মেন রডগুলো কিন্তু 12 মিলি ডায়া দিয়েছি, আপনারা দেখেন এই মেন রডগুলো 12 মিলি ডায়া দিয়েছি এবং এই বাইন্ডার রডগুলো 10 মিলি ডায়া দিয়েছি। এরপরে আপনারা দেখেন এগুলা কিন্তু এক্সট্রা টপ, এগুলো হচ্ছে এক্সট্রা টপ। এক্সট্রা টপগুলো আমরা 3 ইঞ্চি সেন্টার টু সেন্টারে দিয়েছি এবং এক্সট্রা টপের যে বাইন্ডার রডগুলো আছে এগুলোও কিন্তু আমরা 6 ইঞ্চি পরপর দিয়েছি। আপনারা দেখেন এক্সট্রা টপের যে বাইন্ডার রডগুলো আছে এগুলোও কিন্তু 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। আর এক্সট্রা টপগুলো দিয়েছি কিন্তু আমরা L/4 দিয়েছি। আপনারা দেখেন এই যে আপনারা দেখেন এটা হচ্ছে এক্সট্রা টপ। এক্সট্রা টপগুলো কিন্তু আমরা 3 ইঞ্চি পরপর দিয়েছি এবং এই এক্সট্রা টপের বাইন্ডারগুলো কিন্তু আমরা 6 ইঞ্চি পরপর দিয়েছি। এটা হচ্ছে এক্সট্রা টপ। আর এক্সট্রা টপ এরপরে মেন রড হচ্ছে এই যেগুলা, এই মেন রডগুলো কিন্তু আমরা 3 ইঞ্চি পরপর দিয়েছি এবং মেন রডের বাইন্ডার রডগুলো আমরা 6 ইঞ্চি পরপর দিয়েছি। আপনারা দেখেন এই যে বাইন্ডার রড এখান থেকে এটা 6 ইঞ্চি পরপর দিয়েছি। এরপরে আপনারা দেখেন এই যে মেন রডগুলো কিন্তু আমরা 3 ইঞ্চি পরপর দিয়েছি এবং বাইন্ডার রডগুলো কিন্তু আমরা 6 ইঞ্চি পরপর দিয়েছি। এখানে দেখেন আমরা কিন্তু এই সেটাকে L/4 করেছি। আপনারা দেখেন এটা হচ্ছে এক্সট্রা টপ। আপনারা দেখেন এই এক্সট্রা টপগুলো কিন্তু আমরা 3 ইঞ্চি পরপর দেওয়া আছে। এখানে অ্যাভারেজে এক্সট্রা টপগুলো 3 ইঞ্চি পরপর দেওয়া আছে এবং এক্সট্রা বাইন্ডারগুলো কিন্তু 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। আর এখানে দেখেন মেন রডগুলো কিন্তু আমরা 3 ইঞ্চি পরপর দেওয়া আছে। মেন রডগুলো 3 ইঞ্চি পরপর দেওয়া আছে এবং বাইন্ডার রডগুলো কিন্তু 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনারা একটা সিঁড়ি করতে পারবেন। আপনারা দেখেন এখানে আপনারা দেখেন আমরা কিন্তু এই সিঁড়িটার রাইজার 6 ইঞ্চি পরপর এবং দাপগুলো কিন্তু 10 ইঞ্চি পরপর দিয়েছি। আপনারা দেখেন এখানে এখনও দাপ লাগানো হয় নাই। আপনারা দেখেন যারা প্র্যাকটিক্যালে সিঁড়ি করতে চান তারা এইভাবে সিঁড়ি করতে পারবেন। আপনারা দেখেন তারা কিন্তু এইভাবে সিঁড়ি করতে পারবেন। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।